Bismillahirrahmanirrahim. একাদশ শ্রেণী ইসলামের ইতিহাসের ছাত্রীরা আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের ইসলামের ইতিহাসের প্রথম পত্রের উপরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা সনদ এটা আজকে আমি তোমাদেরকে পড়াবো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 622 খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন এবং যখন তিনি মক্কা থেকে মদিনায় পৌঁছালেন তখন মদিনা বাসীরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানার্থে মদিনা নগরীর নাম ইয়াস শরীফ এটা পরিবর্তন করে মদিনার নাম রেখেছিল মদিনাতুন নবী বা নবীর শহর। তাহলে আমরা দেখছি যে মদিনার পূর্ব নাম কি ছিল। মদিনার পূর্ব নাম ছিল হচ্ছে ইয়াস শরীফ। যখন তিনি মক্কা থেকে মদিনায় পৌঁছলেন তখন মদিনার সামাজিক এবং রাজনৈতিক যে অবস্থা সেটা অত্যন্ত শোচনীয় ছিল। এই সামাজিক এবং রাজনৈতিক অবস্থার উন্নয়নের জন্য তিনি কিছু পদক্ষেপ গ্রহণ করেছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে যেটা করেছিলেন সেটা হচ্ছে প্রথমে তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যে একটা মসজিদ নির্মাণ করেছিলেন যেটা ইসলামে প্রথম মসজিদ নামে পরিচিত। ইসলামীদের তাহলে ইসলামের প্রথম মসজিদ কোনটা? ইসলামের প্রথম মসজিদ হচ্ছে মসজিদে নববী। ইসলামের প্রথম মসজিদে নববী যেটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন এবং মদিনায় গিয়ে তিনি প্রথমে একটা মসজিদ নির্মাণ করেছিলেন যেটা ইসলামের ইতিহাস ইসলামের প্রথম মসজিদ। এবং এই মসজিদে বসে তিনি ধর্মীয় সামাজিক রাজনৈতিক ইত্যাদি কাজসমূহ সম্পন্ন করতেন এবং এই মসজিদের এক পাশে নির্মিত একটি হুজরাতে অর্থাৎ কক্ষ বিশেষে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপরিবারে বসবাস করতেন। এরপরে তিনি মদিনায় যেটা করেছিলেন সেটা হচ্ছে সুশৃঙ্খল সমাজ গঠন করেছিলেন। আমরা ইতিপূর্বে দেখেছি যে মদিনায় আউস এবং খাজরাজ গোত্রদ্বয় তারা সংঘর্ষে লিপ্ত থাকত এবং এই সংঘর্ষ তা এই গোত্রদ্বয়ের মধ্যে একবার সংঘর্ষ শুরু হলে সেটা বহুদিন ধরে চলত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আউস এবং খাজরাজ গোত্রের বিবদমান যে সংঘর্ষ সেই সংঘর্ষে তিনি মীমাংসা করেছিলেন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছিলেন 622 খ্রিস্টাব্দে তখন তাদের সাথে তার সাথে যারা এসেছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা মুহাজির এবং এই মুহাজিদেরকে যারা আশ্রয় দিয়েছিল এবং তাদের সম্পত্তি ভোগের অধিকার দিয়েছিল তারা সাহায্যকারী হিসাবে পরিচিত। এরপরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করলেন হযরত ওমর আদনানের প্রস্তাব এবং অন্যান্য সাহাবীদের সমর্থনে তিনি নামাজের সময় সবাইকে একত্রিত করার জন্য আজানের রীতি প্রবর্তন করেছিলেন এবং আজান নামাজের পূর্বে অজু করা তারপরে হচ্ছে জুমার সালাতে খুতবা পাঠ ইত্যাদি রীতির প্রবর্তন করেছিলেন এবং এগুলি প্রথম হিজরিতেই এগুলি সম্পন্ন হয়েছিল। এরপরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু যেটা করলেন সেটা হচ্ছে মদিনার সনদ প্রবর্তন করলেন। মদিনার সনদ হযরত মুহাম্মদ তার দূরদর্শ সম্পন্ন রাজনৈতিক প্রতিভা দ্বারা তিনি বুঝতে পেরেছিলেন যে মদিনায় বসবাসকারী মুসলমান ইহুদি খ্রিস্টান এদের সদ্ভাব এবং সম্প্রীতি ছাড়া তিনি একটি সুসংগত রাষ্ট্র গঠন করতে পারবেন না। সেজন্য তিনি কি করেছিলেন? সেজন্য তিনি এদেরকে এদের ভিতরে অর্থাৎ সকল সম্প্রদায়ের মধ্যে মুসলমান অমুসলমান সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য তিনি একটি সনদ প্রণয়ন করেছিলেন যেটা ইসলামের ইতিহাসে মদিনার সনদ নামে পরিচিত। ইবনে হিশামে সিরাতে ইবনে হিশাম গ্রন্থানুসারে এটা 47টি ধারা আছে আর ইবনে ইসাকে সিরাতে রসুলুল্লাহ বর্ণনা মতে এটাতে 53টি ধারা আছে। এখন আমি তোমাদেরকে এই মদিনা সনদের প্রধান প্রধান যে ধারাগুলি সেগুলি নিয়ে আলোচনা করব। প্রথমে যেটা সেটা হচ্ছে এই মদিনা সনদের স্বাক্ষরকারী মুসলমান ইহুদি খ্রিস্টান আর পত্তলি সকলে মিলে একটা জাতি গঠন করবে এবং সবাই সমান নাগরিক অধিকার ভোগ করবে। আর
দ্বিতীয় যেটা ছিল সেটা হচ্ছে এই সনদে স্বাক্ষরকারী অর্থাৎ মুসলমান ইহুদি খ্রিস্টান সবাই ক্যাথলিক সবাই সবাই নিজ নিজ ধর্ম পালন করবে এবং কেউ কারো ধর্মে হস্তক্ষেপ করবে না। এখন থেকে মদিনা উপত্যকা পবিত্র বলে ঘোষণা করা হলো। এই সনদে আরেকটা যেটা ছিল সেটা হচ্ছে এই সনদে স্বাক্ষরকারী কোনো সম্প্রদায় বহিঃশত্রু অর্থাৎ বাইরের কোনো শত্রুর সাথে হাত মিলাতে পারবে না কিংবা কোনো রকম ষড়যন্ত্রে লিপ্ত হতে পারবে না। আরেকটা যেটা ছিল সেটা হচ্ছে মদিনা সনদের স্বাক্ষরকারী কোনো ব্যক্তি যদি অপরাধ করে তাহলে এটা ব্যক্তিগত অপরাধ হিসেবে পরিণত হবে, এটার জন্য সকল সম্প্রদায়কে এটাকে দায়ী করা যাবে না। ইহুদিদের মিত্ররাও সমান নাগরিক অধিকার ভোগ করবে। আর তারপরে যেটা ছিল সেটা হচ্ছে যদি কোনো সম্প্রদায় বা বহিঃশত্রু দ্বারা আক্রান্ত হয় তাহলে সকলে মিলে সে এটার প্রতিরোধ করবে, এমনকি মদিনা শহরও যদি বহিঃশত্রু কর্তৃক আক্রান্ত হয় তাহলে সকল সম্প্রদায় মিলে এটা এই আক্রমণটা তারা প্রতিহত করবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রজাতন্ত্রের সর্বময় কর্তা হবেন এবং বিচারালয়ে সর্বময় বিচারক তিনি নিয়োজিত হবেন। এরপরে যেটা তোমার আছে সেটা হচ্ছে দুর্বল এবং অসহায়কে সর্বতোভাবে সাহায্য করতে হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ব অনুমতি ছাড়া কেউ যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে না এবং কেউ কোনো রকম যুদ্ধ ঘোষণা করতে পারবে না। আর স্বাক্ষরকারী সম্প্রদায়ের মধ্যে যদি কোনো বিরোধ উপস্থিত হয় তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশ অনুযায়ী এটা মীমাংসা করবেন। এটা হচ্ছে এইগুলি ছিল হচ্ছে তোমার মদিনা সনদের ধারাগুলি, প্রধান প্রধান ধারাগুলি নিয়ে আমি আলোচনা করলাম। এখন যেটা পড়াবো সেটা হচ্ছে তোমার মদিনা সনদের গুরুত্ব অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যে যে সনদ প্রণয়ন করেছিলেন সেই সনদের গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। এই মদিনা সনদের গুরুত্ব ছিল অপরিসীম। বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে ধর্মীয় সামাজিক রাজনৈতিক ক্ষেত্রে বিভিন্ন সংস্কার আনায় এ সনদ বলিষ্ঠ ভূমিকা পালন করেছিল। তাছাড়া এই সনদ ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অতুলনীয় দূরদর্শিতার ফসল। এখন আমরা জানব যে মদিনা সনদের গুরুত্বের কিছু পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করি। মদিনা সনদের গুরুত্বে প্রথম আমরা যেটা দেখি সেটা হচ্ছে প্রথম লিখিত সংবিধান অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ নবী ছাড়াও যে দূরদৃষ্টি সম্পন্ন রাজনীতিবিদ এবং সর্বশ্রেষ্ঠ প্রতিভার অধিকারী ছিলেন এ সনদ দ্বারা তাই প্রমাণিত হয়। দেখা যায় যে তৎকালীন সারা বিশ্বে তোমার শাসকদের মুখোচ্চারিত বাণী ছিল হচ্ছে আইন অর্থাৎ তখন লিখিত কোনো আইন ছিল না, মুখে মুখে যে আইনটা বলা হতো শাসকরা যেটা বলতেন সেটাই আইন হিসাবে থাকতো এবং বিশ্বের রাষ্ট্রীয় যে কাঠামো সেটাও তোমার ব্যক্তিগত শাসনের উপরে নির্ভরশীল ছিল। এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম এই লিখিত মদিনা সনদ প্রণয়ন করেছিলেন। এটা হচ্ছে মদিনা সনদের একটা গুরুত্ব, প্রথম লিখিত সংবিধান। তারপরে আরেকটা যেটা আমরা দেখি সেটা হচ্ছে রাজনৈতিক ঐক্য। এই মদিনা সনদের দ্বারা রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল। কিভাবে দেখা যায় যে মুসলমান এবং অমুসলমান যে সম্প্রদায় তাদের মধ্যে সম্প্রীতি স্থাপিত হয়েছিল। তাছাড়া দেখা যায় যে আরবে সে সময় কলহ বিবাদ ভুলে সবাই হিংসা লোভ বিভাগ ইত্যাদি ভুলে সবাই একে অপরের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছিল। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ভ্রাতৃত্বের বন্ধনেও আবদ্ধ হয়েছিল। সুতরাং এর ফলে একটা রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল, যেটার প্রমাণ আমরা দেখতে পাই যে আউস এবং খাজরাজ গোত্রের মধ্যে যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্বের ফলে যে মিলনটা হয়েছিল তাদের ভিতরে যে একতাবদ্ধতা হয়েছিল সেটা এটার প্রকৃষ্ট প্রমাণ। এটা গেল
দ্বিতীয় প্রথমে আমরা দেখলাম হচ্ছে প্রথম লিখিত সংবিধান, তারপরে আমরা দেখলাম হচ্ছে রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল, তারপরে যেটা হচ্ছে ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠা। হযরত মুহাম্মদ সাল্লামের উপর যখন রাষ্ট্র পরিচালনার ভার অর্পিত হল তখন তিনি কর্তৃভিত্তিক শাসন ব্যবস্থা বিলুপ্ত করে তিনি আল্লাহ সার্বভৌমত্ব প্রতিষ্ঠা এবং ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। এরপরে যেটা তোমার সেটা হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠত্ব, এই সনদের দ্বারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠত্বের পরিচয় মেলে। কারণ আমরা দেখেছি যে এই সনদে অঙ্গীকারবদ্ধ সবাই কি করেছিল, সবাই একটা চুক্তিতে স্বাক্ষর করেছিল যে তারা কোনো প্রকার ষড়যন্ত্রে লিপ্ত হবে না এবং কোনো বাইরের কোনো শত্রুর সাথে তারা হাত মিলাবে না। এর ফলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুরাইশদের বিরুদ্ধে তার হাত শক্তিশালী হয়েছিল। এভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠত্বের প্রমাণ মেলে। এরপরে হচ্ছে জানমালের নিরাপত্তা বিধান এবং যুদ্ধের প্রবণতা হ্রাস পেয়েছিল। কিভাবে তারা কি করবে না, বাইরের কোন দেশের সাথে তারা শত্রুতা করবে না এবং তারা যেটা করবে তারা হচ্ছে কোন রকম যুদ্ধ বিগ্রহে অংশগ্রহণ করবে না। এই যে যুদ্ধ বিগ্রহ অংশগ্রহণ করবে না তার ফলে দেখা গেছিল যে যে সমস্ত গোত্র যুদ্ধে লিপ্ত থাকতো তাদের বিরুদ্ধে যুদ্ধের প্রবণতা হ্রাস পায় এবং তাদের জানমালের নিরাপত্তা বিধান হয়। এরপরে যেটা সেটা হচ্ছে উদার নীতি। এই এই সনদের দ্বারা সবচেয়ে যেটা হয়েছিল ধর্মের ব্যাপারে যে উদার নীতি প্রদর্শন হয়েছিল সেটা হচ্ছে বিশ্বের ইতিহাসে বিরল। কারণ সেকালে বিশ্ব ইতিহাসে পরধর্ম কাতরতা এবং অত্যাচারের কাহিনী ছাড়া আর কিছুই ছিল না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছিলেন, মুসলিম অমুসলিম সকল মদিনাবাসীকে সমান নাগরিক অধিকার এবং কর্তব্য প্রদান করেছিলেন। এই এই সনদের দ্বারা মদিনার গোত্র প্রদানের হাত হতে হযরতের এবং তদূর্ধ্বে বিশ্ব স্রষ্টার হাতে ক্ষমতা অর্পিত হল। আল্লাহ সর্বময় প্রভুত্বের কথা আরববাসী নিকট প্রচারিত হল এবং আরবে এ সনদের দ্বারা সর্বপ্রথম ইসলামী গণতন্ত্রের বীজ বপন করা হয়। তারপরে যেটা আমরা দেখতে পাই মদিনার সনদের গুরুত্বের মধ্যে দেখতে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল। জাতীয় ঐক্যের মধ্যে আমাদের এ সনদের স্বাক্ষরকারী সব সম্প্রদায় একটি উম্মা বা জাতি গঠন করবে। যেহেতু এই সনদের স্বাক্ষরকারী সবাই এই সনদের ধারাগুলি মেনে চলবে বলে তারা অঙ্গীকার করেছিল, সুতরাং তাদের ফলে তাদের মধ্যে একটা জাতীয় ঐক্য গঠিত হয়েছিল। তারপরে হচ্ছে যেটা হয়েছিল সেটা হচ্ছে ইসলামের প্রচার এবং প্রসার হয়েছিল। এই সনদের সনদ প্রণয়নের ফলে ব্যাপকভাবে ইসলামের প্রচার এবং প্রসার তোমার বৃদ্ধি পেয়েছিল। তারপরে যেটা একটা যুগান্তকারী বিপ্লবী মহাপুরুষ, ধর্মপ্রচার ছাড়াও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যুগান্তকারী বিপ্লবী মহাপুরুষ ছিলেন এই তাও এই সনদে প্রমাণিত হয়েছিল। উইলিয়াম মুর বলেন মদিনার সনদ শুধু সেই যুগের নয় বরং সর্বযুগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরাট মাহাত্ম্য ও শ্রেষ্ঠত্ব ঘোষণা করে। এগুলি ছিল হচ্ছে মদিনা সনদের গুরুত্ব। তাহলে মদিনা সনদের গুরুত্বের মধ্যে আমরা কি দেখলাম বেড়া, মদিনা সনদের গুরুত্বের মধ্যে আমরা দেখলাম হচ্ছে প্রথম যেটা একটা দেখলাম এক আমরা যদি লিখি প্রথম লিখিত সংবিধান, প্রথম লিখিত সংবিধান। দ্বিতীয় যদি আমরা দেখি রাজনৈতিক ঐক্য, রাজনৈতিক ঐক্য। তৃতীয় যদি আমরা দেখি ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠা, ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠা। চার নম্বর যদি আমরা দেখি তাহলে দেখব মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠত্ব। পাঁচে যদি আমরা দেখি জানমালের নিরাপত্তা বিধান, নিরাপত্তা বিধান
যুদ্ধের প্রবণতা হ্রাস, যেটা আমরা আলোচনা করলাম যান মানে নিরাপত্তা বিধান ও যুদ্ধে প্রবণতা হ্রাস। এরপরে আমরা ৬ নম্বরে আমরা দেখি হচ্ছে জাতীয় ঐক্য। এটার ফলে এই মদিনা সময়ের গুরুত্বের মধ্যে একটা যেটা আছে সেটা হচ্ছে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল। ৭ নম্বরে আমরা দেখি হচ্ছে উদার নীতি, যেটা বিশ্ব ইতিহাসে বিরল। তারপরে হচ্ছে ৮ নম্বরে আমরা দেখি হচ্ছে ইসলামের প্রচার এবং প্রসার, প্রচার ও প্রসার, অর্থাৎ এটার ফলে ব্যাপকভাবে ইসলামের প্রচার, এই মদিনা সনদ পূরণের ফলে ব্যাপকভাবে ইসলামের প্রচার এবং প্রসার বৃদ্ধি পেয়েছিল। এবং ৯ নম্বরে যেটা হচ্ছে যুগান্তকারী, তিনি বিপ্লবী মহাপুরুষ ছিলেন। ধর্মপ্রচারক ছাড়াও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম যে যুগান্তকারী বিপ্লবী মহাপুরুষ ছিলেন, এই সনদে তারই যুগান্তকারী বিপ্লবী মহাপুরুষ যুগান্তকারী বিপ্লবী মহাপুরুষ ছিলেন, এই সনদের মাধ্যমে তাও প্রমাণিত হয়েছে। সুতরাং আমরা কি দেখলাম, আমরা আজকে দেখলাম যে মদিনা সনদের ধারাগুলি এবং মদিনা সনদের গুরুত্ব, এই নিয়ে আজকে আমরা আলোচনা করলাম। এখন আমি যেটা তোমাদেরকে এই গুরুত্বর পরে যেটা এখন আমি তোমাদেরকে ছোট ছোট কয়েকটা প্রশ্ন সেটা বোর্ডে লিখে দিচ্ছি, সেটা হচ্ছে তোমার প্রথম যেটা মদিনার পূর্ব নাম কি, মদিনার পূর্ব নাম কি, মদিনার পূর্ব নাম ইয়াসরিব, যেটা আমরা পড়েছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন তখন মদিনাবাসীরা তাদের নগরীর নাম ইয়াসরিব পরিবর্তন করে রেখেছিল মদিনাতুন নবী বা নবী শহর। এটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানার্থে তারা এই নগরীর নামটা পরিবর্তন করে রেখেছিল মদিনাতুন নবী বা নবী শহর। তারপরে যেটা দেখি দেখি মদিনার সনদ কি, যেটা আমরা এতক্ষণ পড়ালাম মদিনার সনদ মক্কা থেকে মদিনায় হিজরতের পর মদিনার সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য ৬২২ খ্রিস্টাব্দে যে সনদ প্রণয়ন করেন সনদ, এটা হচ্ছে একমাত্র একটা জ্ঞানমূলক প্রশ্ন।
মদিনা শহরটি। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি থেকে মদিনায় হিজরতের পর মদিনার সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য 622 খ্রিস্টাব্দে যে শহর প্রদান করেন, তাই মদিনা শহরটি আমরা এতক্ষণ বললাম যে তিনি সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য একটা সনদ প্রণয়ন করেছিলেন, যেটা ইসলামের ইতিহাসে সর্বপ্রথম লিখিত সংবিধান এবং হচ্ছে যেটা মদিনার সনদ নামে পরিচিত। তাহলে এটা কি মদিনার পূর্ব নাম? কি মদিনার পূর্ব নাম হচ্ছে ইয়াসরিব, মদিনার সনদ তার জীবন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনার হিজরতের পর মদিনার সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির প্রতিষ্ঠার জন্য 622 খ্রিস্টাব্দে যে সনদ প্রণয়ন করেন সেটাই হচ্ছে মদিনার সনদ। এরপরে আরেকটা প্রশ্ন তোমাদের অফিস থেকে আসছে, সেটা হচ্ছে তিন নাম্বার, প্রথম লিখিত সংবিধান কোনটি? ছাত্রীরা নিশ্চয়ই এখন তোমরা বলতে পারবে যে প্রথম লিখিত সংবিধান কোনটি। প্রথম লিখিত সংবিধান হচ্ছে মদিনার সনদ। প্রথম লিখিত সংবিধান হচ্ছে ধারাগুলি এবং মদিনা সনদের গুরুত্ব। এবং এটার উপরে তোমাদের আমি তিনটা ছোট ছোট প্রশ্ন দিলাম, তোমরা বাসায় বসে এগুলি পড়বে এবং মুখস্থ করবে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।